নরসিহিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেপ্তার নরসিন্দির রায়পুরায় বাসগাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় সঙ্গে থাকা তার বন্ধু ফয়সাল আহমেদ সুমনকেও গ্রেপ্তার করা হয় রোববার রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় সোমবার বিকেলে নরসিন্দি পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিন্দির অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান গ্রেফতারকৃত রাতুল হাসান জাকির বাসগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের হাসান আলীর ছেলে ও ফয়সাল আহমেদ সুমন বটতলিকান্দি এলাকার মোহাম্মদ আলীর ছেলে সংবাদ সম্মেলনে জানানো হয় রাতুল হাসান জাকির এলাকায় আধিপত্য বিস্তারের জন্য প্রতিপক্ষ লোকদের উপর ট্যাটা বল্লম ককলেট দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এলাকায় প্রতিপক্ষের বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বাস গাড়িতে যুদ্ধের মূল হুতা হচ্ছেন রাতুল উসুমন গত এগারোই নভেম্বর বাসগাড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আশরাফুল হক সরকার প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের সাথে এ নিয়েই বেশ কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এগারো তারিখ নির্বাচনে আশরাফুল হক সরকারের কোনো সমর্থক যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেজন্য রাতুল হাসান জাকির দেশীয় অস্ত্র ট্যাটা ককলেট ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এতে নির্বাচনে সহিংসতায় দুলাল সালাউদ্দিন ও জাহাঙ্গীর নামের তিনজন নিহত হয় এই নির্বাচনে রাতুল হাসান জাকির বাসগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় পরে নির্বাচনী সহিংসতায় নিহতের পরিবার রাতুল হাসান জাকিরসহ সহ অন্যান্যদের নামে হত্যা মামলা দায়ের করেন মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পরে তাদের জিজ্ঞাসাবাদে রাত দুইটা ত্রিশ মিনিটে বাসগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দুটি ওয়ান শটার গান চারটি রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র নির্বাচনী হত্যাকাণ্ডে ব্যবহার করার কথা তারা স্বীকার করে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় বাসগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকিরের বিরুদ্ধে হত্যা দাঙ্গা অস্ত্রসহ বাইশটি মামলা ও তার বন্ধু ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা করবে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন চরাঞ্জলে যারা দাঙ্গা হাঙ্গামায় জড়িত তাদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি ইতিমধ্যে দাঙ্গার মূল হোতাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে দ্রুতই চরাঞ্জলের দাঙ্গা হামলায় জড়িত সকল আসামিদেরকে গ্রেফতার করা হবে বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর